স্পুন প্রপেলার তৈরি করার জন্য তোমাদের লাগবে দুটো প্লাস্টিকের চামচ, একটি রবারের টুকরো, কিছু টুথপিক, প্লাস্টিকের স্ট্র বা পাইপ এবং কাঁচি। প্রথমে রবারের টুকরোটি নিয়ে কাঁচির সাহায্যে এটির দুই প্রান্ততে ছোট স্লট বা গর্ত তৈরি করো। রবারের টুকরোটি মাঝ বরাবর একটি টুথপিক ঢুকিয়ে দাও। এবারে প্লাস্টিকের চামচ দুটি নাও। যে দুটো স্লট বা গর্ত বানিয়েছো, চামচ দুটো প্রান্ত গর্তের মধ্যে ঢুকিয়ে দাও। লক্ষ্য রাখো, চামচ দুটোর মুখ একে অপরের বিপরীত দিকে থাকবে, তাহলে এটি একটি সুন্দর ফ্যানের ব্লেডের মতো লাগবে। এই ফ্যানের ব্লেডটি বাতাসকে ধরে রাখতে সাহায্য করে। এবার একটি স্ট্রয়ের টুকরোটি নিয়ে টুথপিকের মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে তোমাদের প্রপেলার তৈরি। এবারে ফ্যানের নিচেটিকে ধরো, দেখবে খুব সুন্দরভাবে চামচ দুটো দ্রুত গতিতে ঘুরে চলেছে। এটি একটি খুব সুন্দর ঘূর্ণায়মান খেলনা, তোমরা তৈরি করো, খুব মজা পাবে।